সালে আগস্ট ও ফিরোজা বেগমের হাজি কুলচুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় এক নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী অন্যদিকে এক নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের জন্মবার্ষিকী একই তারিখে হয় বিভিন্ন গণমাধ্যমে তাকে হতে হয়েছে বিতর্কিত তিনি পাঁচ ভাইবোনের মাঝে তিনি সবার বড় পরিবারের বড় সন্তান ও একমাত্র পুত্র হয় তার দায়িত্ব ছিল অনেক ওমর ফারুক পারিবারিক ভাবে 1999 সালে 27 নং ওয়ার্ডবাসী সুমি আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে এই দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে প্রয়াত সাবেক প্যানেল মেয়র ও দুই নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের হাত ধরে স্কুল পড়া অবস্থায় ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন ওমর ফারুক এক নং ওয়ার্ডের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এনসিসির এক নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক বলেন প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এস এস টিভি বিডি ডট কমকে আমার পক্ষ থেকে কারণ প্রথম যেটা আমি সিটি কর্পোরেশন নির্বাচন হলো আমি প্রথমবারও নির্বাচন করেছি একশো নিরানব্বই সামনে এই ভোটে ব্যবধানে সেকেন্ড হয়েছিলাম যখন ওনার আমাকে চেয়েছিল কারণ আমি মনে করি নেতৃত্ব আল্লাহ দান আল্লাহ আমার ভাগ্য রাখে নাই আমি হইতে পারি নাই কিন্তু ওই পাঁচটি বছর ওই কাউন্সিলরের পাশে থেকে আমি এলাকার যেতটুক সম্ভব চেষ্টা করছি এলাকার উন্নয়ন করার জন্য নিজের ব্যক্তিগত উদ্যোগে কারণ যেহেতু আমি কাউন্সিলর না আমি তো সিটি কর্পোরেশন উন্নয়ন আনতে পারবো না তারপরেও আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এলাকার রাস্তাঘাটের যে পানির নিষ্কাশনের সমস্যা হারার মানুষ হারতে না পারলে রাস্তা পানি উঠে গেলে বালু দেওয়া বস্তা দিয়ে বালু দেওয়া নিষ্কাশন করা বা অনেক গরিব মেয়ে লেখাপড়া করতে পারতেছে না এদের নিজের পকেটে টাকা দেয় স্কুলে ভর্তি করা অনেকে চিকিৎসা করতে পারতেছে না চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি যাবতীয় সামাজিক যে কাজগুলা সেটা আমি পাঁচটি বছরই করছি করার পর দ্বিতীয় ট্রাম যে টাইমে সিটি কর্পোরেশন নির্বাচন আসলো ওইটাই মেয়ে আমি জনগণ আমাকে বললো ভাই আপনি নির্বাচন আবার করেন তা আমি জনগণটা বললাম যে ভাই জনসভা এমন একটা জনসভা করলে জনপ্রতিনিধি হতে হবে এমন কিছুই না জনসভা করতে করলে যে কেউই করতে পারে আমার একটা ইচ্ছা হইলো জনসভা করতে গেলে জনপ্রতিনিধি হতে হবে এটা না জনপ্রতিনিধি হইলে যে আমি যে জনসেবাটা করতেছি জনপ্রতিনিধি হইলে এটার চেয়ে আরও বেশি করতে পারবো যেমন যে আমার আগের যে কাউন্সিলর ছিল তিনি টোটালে পনেরো থেকে সতেরো কোটি টাকার কাম করছে পাঁচ বছরে যেটা আপনারা গত এক তারিখেই আমাদের মাননীয় মেয়র মহোদয় ডক্টর সেলনা হায়াত আইবি আমার ওয়ার্ডে একটি রাস্তা শুভ উদ্বোধন এবং গণসংযোগে আপনাদের ভুলে গেছে আপনারা শুনেছেন বর্তমানে আমার ওয়ার্ডে দেড়শো থেকে দুশো কোটি টাকার কাজ চলমান এবং সামনে আরও দেড়শো কোটি টাকার একটা আছে যেটা আমাদের ডিএনডি লেকের বাজেট হয়ে গেছে এটা টেন্ডার হয়ে যাবে কিছু মধ্যে তো প্রায় তিনশো কোটি টাকার কাজ আমার ওয়ার্ডে এই দুই বছরে মোটামুটি আমি নিয়ে আসতে পেরেছি তো এলাকার উন্নয়ন যেটা মানুষের চোখে পড়ার মতন আর এই ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি যে অকাল পরিশ্রম করতাছি এটাতে বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হতেছে একটি কুচকরি মহল আমরা বলি যেটা তৃতীয়পক্ষ অনেকের চেষ্টা করতেছে যে যেমন আপনার বাড়ি রাস্তাটা আছে ছয় ফিট আমি এটা বারো ফিট করবো বারো ফিট করলে কিন্তু আমার জনগণের সুবিধার্থী করব আমার সুবিধার্থে না আমার জনগণের সুবিধার্থে কিন্তু জনগণ দিতে রাজি জনগণ ভাঙিয়ে দিব কিন্তু দশটা বাড়ি ভাঙ্গা বললো দুইটা বাড়ির তীর্থপক্ষ গিয়ে বলে যে তুমি বাঙব না বাংলে কি হইব কাউন্সিলরের একটু হেনস্থই হইব আয়া তোমার রিকোয়েস্ট করবো বা কাউন্সিলের রাস্তা না করতে হলে কাউন্সিলারের বদনাম হবে এই রাস্তাটা একটা রাস্তার টেন্ডার দিলে একটা মেয়াদ থাকে দুই মাস আড়াই মাস তিন মাস একটা মেয়াদ দেওয়া থাকে যে ওরা তো জানে ওরা মনে করছে যে এটা বাধা সৃষ্টি হয়ে গেলে এটা তিন মাস পার হয়ে গেলে কন্ট্রাক্টর আর করবে না চলে গেলো চলে যাওয়া মানে এটা কাউন্সিলরের ব্যর্থতা এটা বললে পরে কি কাউন্সিলারের গড় বাঁধতে নাই এলে কাউন্সিলার করতে পারে নাই এমনও বাধা সিস্টেম হইতেছি তো আমি ওই বাধা আসবেই আর বাধা আসেই এই বাধা অপেক্ষা করে আমি আমার এক নং ওয়ার্ডের উন্নয়নের দারাবাহিকতা বজায় রাখতে চাই এবং আমার এলাকার জনগণের সার্বিক সহযোগিতা চাই ভালোবাসা চাই জনগণ যথেষ্ট জনগণ আমার প্রতি যথেষ্ট সারা দেশে আমি যেই জায়গায় যেতেছি রাস্তার জন্য জনগণটা বলার সাথে সাথে জনগণ নিজে নিজ উদ্যোগে ভেঙে দিতেছে আমি নিজে বলার লগে লগেই জনগণ ভেঙে দিতেছে কারণ জনগণটা আমি একটাই বলছি যে আপনারা ভোট দিয়ে আমারা নির্বাচিত করছেন কাউন্সিল আপনাদের সুখ দেখার জন্য তো আপনাকে সুখ বলতে তো আপনারা আমার কাছে টাকা পয়সা চাইবেন না আপনাদের এলাকার উন্নয়ন চাইবেন রাস্তাঘাট ড্রেন চাইবেন তো আপনারা যদি রাস্তাঘাট ড্রেন করতে গেলে যদি আপনারা আমার জায়গা না দেন তো আমি তো রাস্তাঘাট ড্রেন করতে পারবো না আপনাকে আপনারা যে আশায় নিয়ে আমার ভোট দিচ্ছেন আমি তো আপনাদের আশা মনের আশা পূরণ করতে পারব না তো দয়া করে আপনারা আমি যেভাবে বলি আপনার একটু আমি দাগ দিতেছি আপনারা আমার দেয় আমার জায়গাটা দেন বলার পরে জনগণ যথেষ্ট সারা দিতে যেভাবে বলতেছে দিতেছে এক নং ওয়ার্ডকে ডিজিটাল ও আধুনিক করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সম্পর্কে বলেন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিজিটাল করার জন্য যে পদক্ষেপ নিয়েছে ওই ডিজিটাল হিসাবে ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমার ওয়ার্ডটাকে আমি প্রায় অর্ধেকই সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি আমিও আমার অফিসে বসে দেখতে পারি কোন ওয়ার্ডে কী আছে আমার ওয়ার্ডের কোন রাস্তায় কে কী আছে যেমন হিরাজিলের একটি রাস্তা সবসময় জামঝট থাকে যেমন আমি অনেক বইয়া দেখলে আমার অফিসে লোক পাঠাই যে জামঝট নিরসন করো হ্যাঁ অনেক টাইমে এ রাস্তায় আমার অফিসের পাশের রাস্তায় জামঝট থাকে সিসি ক্যামেরা দেখতে পারলে লোকজন পাঠাই জামঝট নিরসন করো বা এলাকায় কোন গলিতে পোলাবাই বকেটে পোলাবাইতে আড্ডা মারতাছে দেখতে পারলে আমি নগদে লোক পাঠাই বা থানার ইনফর্ম করি বা একটু বকেটে পলাবাজি করতেছে বা বিভিন্ন স্কুলে যেই বকেটে সামনে দাঁড়াইয়া থাকে এটি বিভিন্ন সময় আমি দেখতে পারি আমার নিজের উদ্যোগে আমি নিজেও যাই এবং মাঝে মাঝে প্রশাসনের ইনফর্ম করি এই হিসাবে ডিজিটাল ওয়ার্ডটা হিসাবে আমি আমার ড্রাইভ গড়ে তুলতে ঠিক আছে মাদক মুক্ত করার জন্য তিনি বলেন মাদক মুক্ত সে ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে আমি নির্বাচন করেছি নির্বাচনের আগেও আপনারা শুনেছেন আমি তার আগে আমি একটা কথাই বলেছি আমার ওয়ার্ডে কিন্তু মাদক থাকবে না আমার ওয়ার্ডে কিন্তু সন্ত্রাসী চাঁদাবাস থাকবে না তো মাদক নির্মূল করার জন্য আমি বিভিন্ন মহল্লায় মুরব্বির সাথে বসতেছি বিভিন্ন মসজিদে আমি যাইতেছি মুরব্বীদের বলতেছি যে আপনারা আমাকে লিস্ট দেন হ্যাঁ কে মাদক বিক্রি করে কে মাদক খায় যে মাদক খায় তাকে তার গার্জেন সহকারে রেখে আনতেছি বুঝাইতেছি বুঝাইতে না পারলে যদি আমার এলাকার স্থানীয় হয় তাদের বাড়িঘর আছে তাদেরকে বুঝাইতেছে আর যারা ভাড়াটি আছে তাদেরকে বলতেছি যে তোমার পোলা যদি ঠিক করতে না পারো তো আমার ওয়ার্ডে থাকতে পারবো না কারণ আমি অঙ্গীকার করছি আমার ওয়ার্ডকে আমি মাদকমুক্ত করব এটা শেখ হাসিনার ওয়াদা যে বাংলাদেশকে মাদকমুক্ত করবে তো ওই ওয়াদা অনুযায়ী আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করা হলো আমার কর্তব্য আমি এইটারে আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমি দুই বছরে মোটামুটি আমার ওয়ার্ডের মাদক প্রায় নির্মূল বললেই চলে তার মানে একবারে নির্মূল করতে পারি নি কিছু আছে আশা করি ঠিক হয়ে যাবে গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তার সম্পর্কে তিনি বলেন দিনে দুপুরে চিন্তা হইতেছে রাত্রের বেলা আপনার বিশেষ করে সন্ধ্যার পরে গার্মেন্টসের কর্মীরা যেটা বাসায় যায় হেঁটে মেয়ে অনেকের ব্যাগ নিয়ে টান দেয় ইনফরমেশন আছে আমি কয়েকদিন রাত্রের বেলাও দিছি যে ধরার জন্য কিন্তু আমি ডিউটি দিতে গেলে অর আমার টিউটি কারণ আমি যে টাইমে যাই সেই টাইমে অর ডিউটি আমি কোন মে যাই পুলিশ টল দেওয়া উচিত আমি মনে করি যে টাইমে গার্মেন্টস কর্মীরা ই কারণ হলো গার্মেন্টস সেক্টরটা আমাদের বাংলাদেশের আয়ের একটি বড় উৎস আমি মনে করি প্রশাসনের পক্ষ থেকে যে গার্মেন্টসটা যে ছুটি হয় ওই টাইমে পুলিশ টল দেওয়া মানে গাড়ি না হাইটা টল দিলে দু একদিন টল দেওয়া অটোমেটিক এই কাজগুলি নিরসন হয়ে যাবে আমার জন্মটা এমন একটা সময় যেটা শুনলে আপনি অবাক হবেন অনেকেই আমার জন্মটা নিয়ে অনেকটি মেয়ে পেপার পত্রিকায়ও বিতর্কিত হয়েছে আমার জন্ম পনেরোই আগস্ট উনিশশো পঁচত্তর সাল যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস আমার জন্ম নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জেই আমার জন্মস্থান এই জায়গায় এক নম্বরেই আমার বাবা আগে আমি ছোটোবেলায় যেটা দেখতাম আমার বাবা ব্রিক ফিল্ডে কাজ করতো আমি ব্রিক ফিল্ডে আমি গরিবের সন্তান আমি আমার বাবার ব্রিক ফিল্ডে কাজ করতে দেখছি বিড়িক ফিল্ডে দেখতাম ব্রিক ফিল্ডে কাজ করতো দেখি আমি যেটা প্রাইমারি স্কুলে পড়ি তো আজকে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা পরিশ্রম আমার বাবার খুব পরিশ্রমে আজকে আমরা ধীরে ধীরে এই অবস্থানে উঠে এসেছি তো এটার পিছনে আমার আব্বার অনেক পরিশ্রম হয়েছে আমার আব্বা বর্তমানে আছে জীবিত আছে আমাদের যে আপনারা জানেন মদিনা লাইফ সিনেমা আমাদের একটি আছে ওইটার এম ডি আমার আব্বা ওইটা আমার আব্বাই দেখাশোনা করে আমি কাউন্সিলার হওয়ার পরে থেকে আর আমি চুনে ফ্যাক্টরির দায়ী দায়িত্ব নিই কারণ আমার আব্বা জিরা বলে গেছে যে একটা লোক দুটা ইয়ে চালাইতে পারবো না কারণ ব্যবসায় লাভ লস আছে তুমি আজকে ব্যবসায় লস দেখছো তুমি একটা লোক তোমার কাছে সেবা নিতে চাইছে সেবা নিতে এলে তুমি তার সাথে ভালো ব্যবহার করতে পারবো না তোমার মেজাজ খারাপ থাকবো তো তুমি যেহেতু সেবা জনসভায় গেছো তুমি জনসভায় নিয়ে থাকো আমি যে থাকি ব্যবসা আমার টাইমেই দেখি তো এরপরে থেকে আমি কাউন্সিলার ওপর থেকে আমার বাবাই ব্যবসায় দেখাশোনা করে আমি রাজনীতিতে হুট করে রাজনীতিতে আমি আসি নাই আমি রাজনীতিতে আসছি অনেক আগে থেকে আমি ছোটোবেলায় যে টাইমে ক্লাস ফাইভ ফোর ফাইভে পড়ি ওই টাইমে থেকেই আমি আমলিকের যে মিশেল মিটিং হইলে আমি যাইতাম সাথে সাথে যাইতাম আমার রাজনীতি শুরু আমাদের মরহুম নজরুল ইসলাম নজরুল ভাইয়ের কাছ থেকে ছাত্রলীগ দিয়ে শুরু নজরুল ভাইয়ের সাথে আমরা বেসিল্পে নজরুল ভাইয়ের নেতৃত্বে দেওয়ার ই দেখেই আমার ইচ্ছা হয়েছে যে আমিও এলাকার নেতৃত্ব একদিন দেব ওই মনোভাব নিয়ে আমি এগিয়ে এসি এগিয়ে আজকে এ পর্যায়ে এসে পৌঁছেছি আমার জীবনে স্মরণীয় ঘটনা একটি আপনারা মনে হয় জেনেছেন যে ছিয়ানব্বই দু হাজার একে নির্বাচনের পরে যে আমাদের মাননীয় এমপি এ কে এম শামী ওসমান যেটা মেয়ে দেশ ত্যাগ করে তারপরে যেটা মেয়ে দেশে আসে দেশে এসে ওসমানী স্টেডিয়ামে একটি মিটিং করেছিল ওই মিটিংয়ে জনবল জনগণ দেখে জনগণের উৎফুল্ল দেখে বাইকে থেকে বাইরে একবার কাছে থেকে দেখার জন্য যে অনুবর্তী দেখে লোক দেখে যে আনন্দ হয়েছিল বাইকে থেকে সেটা আমার কান্না পেয়েছিল যে কতদিন পর বাইরে দেখলাম যেমন আমার আপন ভাই আমরা বর্তমানে আমাদের মাননীয় সংসদ একে এম ওসমানের নজরুল বাইয়ের হাত তোরেই আমি রাজনীতিতে এসেছি কিন্তু নজরুল ভাই এটা আমি শাহী ভাইয়ের রাজনীতি করতো আর নজরুল ভাই যেহেতু নাই আমরা অনেক এ এম মোসমানের হাত ধরে আমরা রাজনীতি করতেছি আমি লিখ করতেছি এবং যত বছর আলায় বাঁচায় রাখে আমরা এ কে এম হাত ধরে রাজনীতি আমি লিখ করবো আমি লিখ ধরে রাখবো যেটা আপনার আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমার জন্ম আগস্ট যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস তাই আমুলেকের বিপক্ষে কিছু বললে আমার শরীরে পশম দাঁড়ায় যায় আমি এটা সহ্য করতে পারি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এসএসটিভি সাথে সাথেই থাকুন এন্ড ক্লিক দা বেল আইকন ফর নিউ ভিডিওস